চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়ের কাছ থেকে জেনে নিতে চাই যে জয়, প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা আসলে কি বলছেন? ধন্যবাদ রঞ্জু। শিক্ষার্থী যারা আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের, শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আমরা এখনও দেখছি, যেহেতু তাদের হল ত্যাগের নির্দেশ জারি করা হয়েছে রাত 10টার মধ্যে, একই সাথে এক মাসের জন্য ইনস্টিটিউট কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তার কারণে কিন্তু আসলে তারা অবস্থান এখনও করছে। তারা আসলে কি এই জায়গা থেকে সরবে নাকি সরবে না, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে যারা শিক্ষার্থীরা আছেন আমরা একটু জানতে চাচ্ছি, আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আসলে কি সিদ্ধান্তে আপনারা গেলেন? হল ত্যাগের যে নির্দেশ জারি হলো রাত 10টা থেকে, রাত 10টার মধ্যে আপনাদের হল ত্যাগ করতে হবে, আসলে কি আপনারা এই জায়গা থেকে সরছেন কিনা? আসলে তো আমরা এখনও পর্যন্ত এরকম অফিসিয়ালি কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাইনি। যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরা সেই প্রেক্ষিতে সিদ্ধান্ত নিব। এখনও পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত উপনীত হইতে পারিনি, যেহেতু আমাদের আসলে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয় নাই, না প্রক্টর অফিস থেকে আমাদেরকে এখনও কোনো কিছু জানানো হয়নি। না, লিখিতভাবে জানাইতে হবে এমন না, জাস্ট জানাইলেই হবে যে আমাদের এই ধরনের সিদ্ধান্ত হয়েছে, এই ধরনের কোনো কিছু ওয়ার্ডেন বরাবর জানাইলে ওয়ার্ডেন আমাদেরকে জানাই দিবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে জানানো হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের যে ওয়ার্ডেন মহোদয় আছেন ওনার বরাবরে কোনো তথ্য আসে নাই, যার কারণে আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানতে পারিনি আর কি। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে।